থাকার জায়গা নাই, খাবার কিছু নাই, লাস্টে সে আত্মহত্যা করছে একদম খুব মানে জঘন্যভাবে। সে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে সে মানে সুসাইড করছে। মানে মানুষ কোন পর্যায়ে গেলে এরকম জঘন্য মানে কাজ করতে পারে একবার ভাবুন। তো এই হচ্ছে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। একজন লোক, সে হচ্ছে বাঙালি, ওনার সঙ্গে কথা হলো। তো আসলে কি বলবো, খুবই কষ্টের বিষয়। ভিডিওটা ওনার সামনে আসলে করা উচিত ছিল, কিন্তু আসলে একটা বিষয় আছে, তার হয়তো ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন আছে, ভিডিওটা দেখলে সে হয়তো মানে লজ্জা পাবে, সেজন্য আমি ভিডিওটা করিনি। তো যাই হোক, বিষয়টি হচ্ছে একজন মানুষ বাঙালি, ওনার বাড়ি সম্ভবত সিরাজগঞ্জ যতটুকু জানতে পেলাম। তো আমি যখন মার্কেট থেকে বের হই, যে আমি মার্কেটে গেছিলাম সামান কিনতে, তো উনি আমাকে দেখা মানে বুঝতে পারছে যে আমি একজন বাঙালি। পরে আমাকে ডাক দিছে, ভাই এদিকে আসে। যখন আমি ওনার কাছে গেলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় থাকেন, কী জন্য ডাকছেন। একটু কথা বলার পরে বুঝতে পারলাম যে সে একদম অসহায়, তার কাছে কোনো টাকা নাই। মানে সে সৌদি আরবে অনেক দিন ধরে আছে, সে আমাকে দেখে মানে এমনভাবে আমার সঙ্গে কথা বলছে, আমি আসলে মানে ইমোশনাল হয়ে পড়ছি আর কি। সে আমাকে মানে বোঝায় নাই, অন্যভাবে বোঝাইছে যে তার টাকা দরকার, তার খাবার টাকা নাই, রুম ভাড়া নাই, মানে এই অবস্থা। পরে উনি আমাকে বলছে যে ভাই এই অবস্থা, আমি যে রুমে থাকতাম রুম থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, রুম ভাড়া দিতে পারি না সেজন্য। আর যেই লোকগুলো আর কি ওনাকে বের করে দিচ্ছে, তারাও হচ্ছে বাঙালি, আর যাকে বের করেছে সেও তো বাঙালি, আপনি বললাম আমি তো। যাই হোক, আমি তো ওনারে মানে সহযোগিতা কী করবো, আমি মানে যতটুকু পারছি ওনাকে কিছু টাকা দিয়ে আসছি, যাতে সে এক বেলা বা দুই বেলা যাই পারে খেতে পারে। তো ঘটনা হয়েছে কি, উনি যে কোম্পানিতে কাজ করতো, কোম্পানিতে কাজ শেষ হওয়ার পরে প্রায় তিন মাস ধরে সে, আমি যে এরিয়াটাতে আছি এটার নাম হচ্ছে দুয়াদমি রিয়াদে, আর প্রায় আড়াই থেকে তিন মাস ধরে সে এই জায়গায় মানে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আছে বা পরিচিত যারা আছে সবার কাছে কল টল দিয়া মানে কোনো জায়গায় কোনো কাজ টাজ পায় নাই। লাস্টে সে এখন মানে একটা মসজিদে থাকে, মানে মুসল্লিদের শেষ আশ্রয়, মানে বিশেষ করে প্রবাসীদের জন্য আর কি। যখন তাদের কাছে খাবার টাকা না থাকে, থাকার জায়গা না থাকে, তখন তারা মসজিদে আশ্রয় নেয় আর কি, মসজিদে থাকার জায়গা। আসলে দেখেন, মানুষ তো, এটা তো বিদেশ, মানে প্রবাস তো অন্যরকম। আমাকে দিয়ে দেখায়, যদি আমার কাজ না থাকে আমি খাবো কি আর থাকবো কোথায়? তো এরকম পরিস্থিতিতে যখন যারা পড়ে, তারাই আসলে এই বিষয়টা উপলব্ধি করতে পারে যে বাস্তবতা কত কঠিন। তো যাই হোক, সে মসজিদে থাকতো প্রায় সাত দিন আট দিন ধরে, সে মসজিদে থাকতেছে, মসজিদের যে ওইখানে যে নামাজ পড়ায় আর কি, সেও একজন বাঙালি, তার কাছ থেকেও টাকা নিয়ে সে অনেকদিন চলছে বা তার সাথেও কিছুদিন খাইছে। এখন লাস্টে সে লজ্জায় বলতেও পারতেছে না, কিছু করতেও পারতেছে না। পরে আমি বললাম যে ভাই বলেন কী হয়েছে, আপনার সব কিছু বিস্তারিত আমাকে বললো। এরপরে ওনাকে আমি মানে আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সাহায্য করার মতো আমি কিছু টাকা ওনাকে দিয়ে আসছি, হয়তো দু চার বেলা সে খেতে পারবে। তো বর্তমান যে অবস্থা সৌদি আরবের, মানে হয়তো বুঝতে পারছেন যে অবস্থা কেমন। এর আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল, সম্ভবত দাম্মামে কি জেদ্দায়, আমার খেয়াল নাই। তো একটি লোক, সেও বাঙালি, থাকার জায়গা নাই, খাবার কিছু নাই, লাস্টে সে আত্মহত্যা করছে একদম খুব মানে জঘন্যভাবে। সে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে সে মানে সুসাইড করছে। মানে মানুষ কোন পর্যায়ে গেলে এরকম জঘন্য মানে কাজ করতে পারে একবার ভাবুন। তো এই হচ্ছে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা। মানে কাজ নাই বললেই চলে, যাওয়া আছে, স্যালারি অনেক কম, মানে অনেক সমস্যার মধ্য দিয়ে মানে কাজ করতে হয়। তো যাই হোক, এই বিষয়টা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি আসলেই ভিডিওতে ওনাকে দেখাইতে পারতাম, কিন্তু দেখাই নাই। ওনারও হয়তো ছেলে সন্তান পরিবার আছে, সেজন্য আমি দেখাই নাই। উনি আসলে আমার জায়গা থেকে আমি কোনো কাজ দিতে পারবো না, আমারও যেখানে আছি আমি, আমারও নিশ্চয়তা নেই, আজ আছি কাল মানে চাকরি নাও থাকতে পারে। তবে ওনার নাম্বারটা আমি নিয়ে আসছি,
আর যদি কখনো কোনো জায়গায় ভালো কাজ পাই তাহলে ইনশাআল্লাহ ওনাকে আর কি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, বিষয়টা শেয়ার করলাম। আমার পরিচিত যারা আছে সৌদি আরবে, যারা দেখতেছেন এই ভিডিওটি এই মুহূর্তে, যদি কেউ থেকে থাকেন, কারো কাছে কাজ থাকে, একজন লোককে কাজ দিতে পারবেন, যে কোনো কাজ হোক, যত স্যালারি হোক, কম হোক বেশি হোক, যদি দিতে পারেন তাহলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।